আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম ইউনিক একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে লইট্টা মাছের কাবাব তৈরি। আমরা হয়তো অনেকেই টুনা মাছের কাবাব খেয়েছি, কিন্তু লইট্টা মাছের কাবাবটা খাওয়া হয়নি। তাই আমার রেসিপিতে লইট্টা মাছের কাবাবটা তৈরি করে খাবেন। আর আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি লইট্টা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। মাছের মধ্যে সামান্য হলুদ মেখে নিয়েছি আর চুলায় বসিয়ে দিলাম। আর এই মাছ থেকে যেহেতু অনেকটা পানি উঠে যায়, তাই আমি আর এর মধ্যে এক্সট্রা করে পানি দিলাম না। দেখুন, মাছগুলোকে আমি 4-5 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিলাম। এখন আমি মাছগুলোকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি মাছের কাঁটাগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছগুলো নরম থাকায় খুব সহজেই কিন্তু এই কাজটি করে নেওয়া যায়। দেখুন আমি সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিলাম। দেখুন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেন এখন আমি মাছগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আর মাছগুলো বেশ নরম থাকায় এই কাজটি কিন্তু খুব সহজেই করে নেওয়া হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, এখানে আমি 2 পিস পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে, সেই ক্ষেত্রে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে বেশ ভালোভাবে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 5-6টি কাঁচামরিচ কুচি, নিয়ে নিলাম 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা মিহি কুচি করে ব্যবহার করতে পারেন, আবার চাইলে পেঁয়াজের বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি কাবাব তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে থেকে কিছুটা খামি নিয়ে নিলাম আর এর মধ্যে বলাকৃতি শেপ দিয়ে দিচ্ছি। বলাকৃতি শেপটা দিয়ে আমি সামান্য একটু চ্যাপ্টা আকৃতির করে নিলাম। আর এভাবেই কিন্তু কাবাবের শেপটা দিয়ে নেওয়া হয়। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। আর কাবাবগুলোকে এর মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। আর এখানে আমি কিছু ব্রেড ক্রাম নিয়েছি, আর এই ব্রেড ক্রামের মধ্যে আমি কাবাবগুলোকে কোট করে নিব। দেখুন আমি একটি কাবাবকে কোট করে দেখাচ্ছি। আর একইভাবে আমি সবগুলো কাবাবকে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাবাবগুলোকে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 2-3 মাস সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি কাবাবগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি 1-1 করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি কাবাব প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে আমি বাকি কাবাবগুলো ভেজে নেব। দেখুন কাবাবের 1 পাশটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, তবে এ অবস্থায় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কাবাবগুলো যেন পুড়ে না যায়। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কাবাবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। এই কাবাবের টেস্ট এতটাই বেশি যে এটা তৈরি করে খেলে একেবারেই ফিদা হয়ে যাবেন। আপনারা চাইলে এই কাবাবটাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে বিকেলে নাস্তাতেও সার্ভ করতে পারেন। এখন আমি আরও 4টি কাবাবকে ভেজে দেখাচ্ছি। আর একইভাবে আমি সবগুলো কাবাবকেই ভেজে নিচ্ছি। আর এরই মধ্যেই আমি সবগুলো কাবাবকেই ভেজে নিলাম। এখন আমি 1টি কাবাবকে ভেঙে দেখাচ্ছি। এটা দেখে আপনারা বুঝবেন না যে এটা কি মাছের কাবাব নাকি মাংসের কাবাব। আমার চ্যানেলে লইট্টা মাছের আরও কয়েকটি ভিডিও রয়েছে, তার মধ্যে লইট্টা মাছের কারি, লইট্টা মাছের ফ্রাই, এগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আমার আজকের এই লইট্টা মাছের কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।